বর্ণিল আয়োজনে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুর রহমান মিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। এর আগে র্যালি ও কেক কাটা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেন। বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রিয় আওয়ামী